তো এখানে আমি বেশ কিছু কথা তোমাদের সঙ্গে ডিসকাস করব, যেটা অবশ্যই রবীন্দ্র ভারতীর যে ফর্ম ফিল আপ চলছে ফার্স্ট সেমিস্টারের সেটা কিন্তু টাইম খুব একটা নেই। 29শে মে, ঠিক আছে, 29শে মে তোমাদের লাস্ট ডেট রয়েছে। তো যারা যারা করনি বা জানো না এখনো পর্যন্ত, অবশ্যই করে নেবে। কিভাবে করবে স্টেপ বাই স্টেপ, আর সেটার জন্য অলরেডি চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে দিয়েছি আমি। অ্যান্ড তোমাদের আমি এক্সাম কবে নাগাদ হবে সেটারও সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছিলাম, আজকেও ওই ভিডিওতে কিছুটা বলে দেবো। এবং সেই সঙ্গে এখানে কিছু কোয়ারিজ রেখেছি আমি, মানে যেগুলো তোমাদের কোশ্চেন্স প্রায় প্রতিনিয়ত তোমরা প্রায় একই ধরনের কিছু কোশ্চেন্স আমার কাছে করেছো, হোয়াটসঅ্যাপে হোক বা তোমরা কমেন্ট সেকশনে হোক ভিডিওর, সেগুলো তো করেছো। তো সেগুলোর অ্যান্সার আমি তোমাদের এই ভিডিওতে একটা ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি। অনেকেই মানে করেছো কমেন্ট, তো অত তো পসিবল না প্রত্যেককে রিপ্লাই দিয়ে সমস্ত কিছু মানে বলে দেওয়াটা একটা অসম্ভব ব্যাপারই হয়ে দাঁড়াচ্ছে। তো তাই তোমাদের জন্য এই ভিডিওটা করে দেওয়া। তো দেখো, ফার্স্ট যে বিষয় সেটা হচ্ছে যে তোমাদের যে কোয়ারি সেটা হচ্ছে যে তোমাদের টাকা কেটে নিয়েছে ফর্ম ফিল আপের, বাট তোমরা রিসিভ কপি পাচ্ছ না। আমাকে তোমরা দেখিয়েছিলে, আমি তোমাদের আই থিঙ্ক বলেছিলাম যে তোমরা কলেজে গিয়ে একটু যোগাযোগ করো, ঠিক আছে, মানে স্টাডি সেন্টারগুলোতে যোগাযোগ করো, আর যারা মেন ক্যাম্পাসে তারা তো মেন ক্যাম্পাসে গিয়েই তোমরা যোগাযোগটা করবে। বাট অনেকেই তোমাদের মধ্যে যোগাযোগ করেছিলে আমাকে যে বিষয়টা তোমরা জানিয়েছিলে, অ্যান্ড আমি যে ইনফরমেশানটা আমার কাছে রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানিয়েছিলে যে তোমাদের ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে, তো আমি হেল্পলাইন যে নাম্বার সেখান থেকে যে ইনফরমেশানটা পেলাম সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি ভিডিওতেও বলেছিলাম যে তোমাদেরকে একবার যদি তোমাদের তোমরা পে করে থাকো, ঠিক আছে, একবার যদি পে করে থাকো যে অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হচ্ছে, তো সেই অ্যামাউন্টটা তোমাদের কিন্তু দ্বিতীয়বার আর পে করতে হবে না। কেউ কিন্তু ভুল করে দ্বিতীয়বার সেই পেমেন্টটা করবে না, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলি, যাদের পেমেন্ট হয়ে গেছে তোমরা কী করবে, তোমাদের একটু তো মানে মানে কী বলবো, ঘাবড়ানোর একটা তোমাদের সেই বিষয়টা চলে আসছেই, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলবো যে তোমাদের ওয়েট করা উচিত, ঠিক আছে। আমি যেটা শুনলাম যে 48 ঘন্টা তোমাদের মানে 48 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু এটা সলভ হয়ে যাওয়ার কথা, যাদের এতটা সময় পেরিয়ে গিয়েছে, ঠিক আছে, 48 ঘন্টা সময় পেরিয়ে গেছে বাট তবু হচ্ছে না, তাদের কী করণীয়, তারা আরও একটু ওয়েট করো। তোমাদেরকে দ্বিতীয়বার কিন্তু পেমেন্ট করতে হবে না, ভুল করে কেউ দ্বিতীয়বার পেমেন্ট করো না। দেখো যে দ্বিতীয়বার তোমরা পেমেন্ট করে দিচ্ছ, দ্বিতীয়বারও তোমরা রিসিভ করবে পাচ্ছ না, তো বিষয়টা কিন্তু একই দাঁড়ানো, ঠিক আছে। যদি তোমরা সঠিকভাবে আমি যে পর্যায়ে তোমাদের বলেছিলাম সেই পর্যায়ে করে থাকো বা সেই পদ্ধতি অবলম্বন করো, তো অবশ্যই আমার মনে হয় তোমাদের হয়ে যাবে। আমি বেশ কয়েকজন করে দিয়েছি, ঠিক আছে, করে দিয়েছি, তাদের কিন্তু রিসিভ কপি দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি জানি না যে তোমাদের ক্ষেত্রে এটা কেন হচ্ছে, তো অবশ্যই তোমরা কী করবে, একটু ওয়েট করো, তোমাদের কিন্তু এটা সলভ হয়ে যাবে, কিছু নয়, ঠিক আছে। তোমাদের কাছে প্রুফ রয়েছে, তোমরা চাইলে সেটা দেখাতে পারবে, ঠিক আছে। তাই নতুন করে কিন্তু আর কেউ পেমেন্ট করবে না, ঠিক আছে। তো পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকে ওয়েট করো যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে। আর আর যারা যারা ফর্ম ফিল আপ ঠিকভাবে করতে পারছো না তাদেরকে একটাই কথা বলবো, তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখো, যদি তাও না হয় কমেন্ট করে জানাও কী অসুবিধা হচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের যে তোমরা যখন পেমেন্ট করছো, ঠিক আছে, আমি তোমাদের এই বিষয়টা বলিনি, আমি তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা নতুন এখনও করো নি এখনও পর্যন্ত পেমেন্ট, তোমরা পারলে কী করবে, তোমাদের যে কার্ড রয়েছে না, এটিএম কার্ড হোক বা যে কোনো কার্ড একটা হোক, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, তোমরা কার্ডের মাধ্যমে করার চেষ্টা করো, ঠিক আছে। কার্ডের মাধ্যমে করলে কী হয়, আমি মানে আমি যেগুলো করেছি প্রত্যেকটাই কার্ডের মাধ্যমে করেছি, আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো এই জন্য বলবো যারা যারা তোমরা মানে এখনও পর্যন্ত করোনি, যারা ফ্রেশার্স এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি তোমাদের, তোমরা কী করবে, কার্ডের মাধ্যমে করো, আই থিঙ্ক তোমাদের এই প্রবলেমটা হবে না, ঠিক আছে। তো এটা গেল যারা যারা ফর্ম ফিল আপ এই বিষয়টা। আর একটা বিষয় যেটা হচ্ছে যে রিসিভ কপি পাচ্ছ না, রিসিভ কপিরও জন্য একই কথা, ওয়েট করো, আর যদি ঠিকভাবে করে থাকো তো অবশ্যই পাবে, ঠিক আছে। তো এটা নিয়েও চিন্তা করার কিছু নেই। নেক্সট যে বিষয় সেটা বিষয় হচ্ছে যে তোমরা অনেকেই বলছো যে সাজেশনের কথা, ঠিক আছে, সাজেশনের কথা বলছো অনেকে, তোমরা বিভিন্ন সাবজেক্টের কথা বলেছো, যেটা হচ্ছে ইংলিশের কথা বলেছো, রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে বাংলার কথা বলেছো। তো আমি একটা বিষয় বলি, আমি বাংলা স্টুডেন্ট, ঠিক আছে, আমি বাংলা নিয়ে আমি নিজেও পড়াশোনা করি, তো সেজন্য আমি যদি তোমাদেরকে
মানে কোনো কিছু হেল্প করতে পারি সেটা হচ্ছে বাংলা বিষয়ের উপরেই হেল্প করতে পারি। এবার যদি অন্যান্য সাবজেক্টের কথা বলো তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এই মুহূর্তে কিন্তু আমার মানে হেল্প করার মতো সেইভাবে সামর্থ্য কিন্তু নেই। আর আমি জানি না যে তোমরা যারা যারা আমাকে বলছো তোমরা এতটা কেন দেরিতে তোমরা মানে এইসবের কথা ভাবছো, যখন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তখন তোমরা এসব কেন ভাবছো, আগে থেকে ভাবা উচিত ছিল তোমাদের, ঠিক আছে? আগে থেকে তোমাদের প্রিপারেশনটা নেওয়া উচিত ছিল, কারণ খুব সামনেই আমি যতদূর শুনছি যে আমি যতদূর খবর পেলাম যে তোমাদের সামনে মাসের মাঝামাঝিতেই কিন্তু তোমাদের কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে পরীক্ষা, ঠিক আছে? তো খুবই সীমিত সময়, এই সময়ের মধ্যে তোমাদেরকে মানে কীভাবে কী করবে তোমরা আমি খুব একটা মানে বুঝে উঠতে পারছি না। তোমরা একটু তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছ থেকে জোগাড় করো, যতটা পারবে সেভাবে করো, নেক্সট সেমিস্টার থেকে বেটার করার চেষ্টা করবে। এবারে যারা যারা মানে ঠিকভাবে করতে পারোনি প্রিপারেশন, বাট নেক্সট সেমিস্টার আসবে সেটাতে কিন্তু খুব ভালো পারফর্ম করবে, তাহলে এই নাম্বারটা এখানে জাস্ট খালি একটা পাসিং মার্কস উঠাও, ঠিক আছে? পাসিং মার্কস উঠাও যেটা তোমার মানে যেন সেকেন্ড সেমিস্টারে তোমাদের দিতে পারো, ঠিক আছে? এটাতে যেন ব্যাক না পাও, ঠিক আছে? তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে নেক্সট সেমিস্টার থেকে তোমরা পুনের একটা ভালো নাম্বার উঠে নেবে, তাহলে এটাতে কী হয়ে যাবে তোমাদের সেটা রিভাইভ করে নিতে পারো, ঠিক আছে? যতটা হোক তোমরা ম্যাক্সিমাম ওঠানোর চেষ্টা করবে নেক্সট সেমিস্টার থেকে। তো এবারে আমি বলেছিলাম গ্রুপে যে আমি খুব শীঘ্রই তোমাদের একটা পিডিএফ দেবো, যেটাতে বেশ কিছু তোমাদের মেটেরিয়ালস থাকবে যারা বাংলার ক্ষেত্রে, আমি স্পেশালি যেহেতু বাংলা নিয়ে পড়াশোনা করেছি বা করছি, তো সেক্ষেত্রে আমি তোমাদের সেখান থেকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। আমার কাছে যে সকল মানে যতটা পারি আমি কি বলবো, সাজেশন তো হয় না, আমি সাজেশন কখনো ফলো করিনি আমার জীবনে, তো সাজেশন সেভাবে আমি দিতে পারবো না। আর সাজেশন আমি জানি না তোমরা কীভাবে পড়াশোনা করো, সাজেশন কীভাবে তোমাদের সাজেশন এর মধ্যে দিতে পারবো? 15 দিন সময় রয়েছে, এখন আমি যদি তোমাদেরকে কিছু প্রশ্ন সাজেক্টিভ হিসেবে দিয়ে দিই বা কোনো অভিজ্ঞ টিচারকে দিয়েই যদি আমি তোমাদেরকে বলি বা আমার মতো করে যদি বলি, সেগুলো বাই চান্স না আসলো তখন কী করবে? তো বাংলায় ওইভাবে সাজেশন দেওয়াটা একটু মুশকিলের ব্যাপার, ঠিক আছে? তোমাদের একটা ওভারঅল আইডিয়া থাকা দরকার, ঠিক আছে? কোনো একটা বিষয়, যেমন আমি তোমাদের যদি বলি যে যেমন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটা সম্পর্কে তোমাদের জন্য একটা ওভারঅল আইডিয়া থাকে, তোমরা যদি কাব্যটাতে ভালোভাবে মানে পড়ো, ঠিক আছে, কাব্যটাকে ভালোভাবে পড়ো বা তার মানে যে খণ্ডগুলো রয়েছে, আই থিঙ্ক সবগুলো তো মনে দেয়নি তোমাদের, ঠিক আছে? তো কয়টা যেন খণ্ড দিয়েছে তোমাদের, তো সেগুলো যদি তোমরা একটু ভালোভাবে পড়ো তাহলে তোমরা নিজেরাই কোশ্চেন্স অ্যাটেম্প্ট করতে পারবে। ওইভাবে হয় না যে অমুক কোশ্চেন্স একটা লিখলাম পার্টিকুলার ওই অ্যান্সার লিখলাম, বাংলাতে ওইভাবে যদি তোমরা লিখো নাম্বার কিন্তু পাবে না, আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, নাম্বার কিন্তু দেওয়া একটু মানে চাপের হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে? তো নাম্বার যদি পেতে চাও তো সেক্ষেত্রে কী করতে হবে, সেটা হচ্ছে তোমাদেরকে একটু ভালোভাবে স্টাডি করতে হবে, স্টাডি করে নিজের মতো করে লেখো যতটা পারছো, এখন যথেষ্ট তোমরা, ঠিক আছে, যথেষ্ট হয়েছো, তো এখন নিজেদের লেখার একটা ক্ষমতাও রয়েছে, ঠিক আছে, নিজের লেখার ক্ষমতা রয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে সাজেশন বেসড পড়া তোমাদের ঠিক হবে, কেননা যতটা টাইম রয়েছে যদি 15-16 দিনই থাকে তার মধ্যে তোমরা কী করবে, ইউনিট অনুযায়ী, ঠিক আছে, মোটামুটি যেমন হচ্ছে অনেকগুলো ইউনিট রয়েছে, তোমরা 4-5টা ইউনিট খুব ভালোভাবে করে নাও, ঠিক আছে, এর মধ্যে করে নাও, ওভারঅল একটা আইডিয়া নাও, যেন কিছু লিখতে পারো, ছেড়ে না আসো, প্রত্যেকটা কোশ্চেনে কিছু না কিছু লিখতে পারো, লিখলে কিছু না কিছু নাম্বার তোমরা ক্যারি করতে পারবে সেখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। আর বাকি তোমাদের আই থিঙ্ক তোমরা ভালোভাবেই সেগুলো দিয়েছো, যেগুলো হচ্ছে আমি বলেছিলাম যে প্রজেক্টের কথাগুলো, তো সেগুলো যদি দিয়ে থাকো সেখান থেকেও একটা ভালো মার্কস তোমরা পাবে, তাহলে ওভারঅল একটা তোমাদের ভালো কিন্তু একটা মার্কস আসবে যদি এই কটা দিন একটু ভালোভাবে পড়ো। সাজেশন দিলে তো আমি যদি বলি আমার সাজেশন ওইভাবে আমি দিতে পারবো না, আমি তোমাদের যেটা বললাম যে বললাম আর ওই কোশ্চেন্সগুলো আসলো না, বাই চান্স তোমাদেরই কিন্তু অসুবিধাটা সেটা দাঁড়াবে, ঠিক আছে? আর সাজেশন ভিত্তিক পড়াশোনা খুব একটা মানে এফেক্টিভ হয় না, ঠিক আছে? এখন প্রচুর যদি কোশ্চেন্স তোমাদের আমি দিয়ে দিই, ঠিক আছে, আমি দিতে পারবো, কোশ্চেন্স অনেক আমার কাছে রয়েছে, এমন অনেক কোশ্চেন্স তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা এখন নোটস কোথা থেকে পাবে? আমি তো নোটস পড়ি না ওইভাবে, আমি নিজেও পার্সোনালি নোটস ওইভাবে ফলো করি না, আমি বুকস ফলো করি, তো বুকস ফলো করি বলেই আমি আমার কাছে প্রচুর বই রয়েছে, তো সেই বুকস থেকে আমি যতটা পড়ি, যতটা বুঝি, যতটা আমার মধ্যে বোঝার দক্ষতা, সেই অনুযায়ী আমি যতটা লিখতে পারি নিজের মতো করে লিখি, ঠিক আছে? তো এটা করার জন্য তোমাদেরকে নিজেরাই পড়তে হবে, ঠিক আছে? তো যতটা পারবো আমি, আমার কাছে আমি মানে খুবই সীমিত কিছু কিছু যদি ম্যাটেরিয়ালস রয়েছে তো সেগুলো সীমিতই রয়েছে, তো সেগুলোই তোমাদেরকে পিডিএফ আকারে দেবো,
তো সেগুলো তোমাদের মোটামুটি ধরে নাও এই মাসের শেষ দিকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এই মাসের শেষ দিকে নাহলে মানে পরের মাসের প্রথমেই পেয়ে যাবে, ঠিক আছে? এর থেকে বেশি দেরি করব না, মোটামুটি 15 দিনের মধ্যে পাবে তোমরা টাইম, 15 দিনের মতো। এই 15 দিন যদি করো, আশা করি যেগুলো দিব সেগুলো থেকে অন্ততপক্ষে কিছু না কিছু তোমরা লিখে আসতে পারবে। লিখে আসতে পারলে কিছু না কিছু মার্কস সেখান থেকে পাবে। অ্যান্ড যেটা তোমাদের বললাম এগেন, যে 20 নাম্বার না কত একটা রয়েছে, আমার খুব একটা মনে পড়ছে না, তো সেখান থেকে যেটা পাবে তোমাদের একটা ওভারঅল ভালো একটা মার্কস চলে আসবে, যেটা তোমরা পাস করার মতো হবে, বাট ওরকম রেজাল্ট হবে না, ঠিক আছে? রেজাল্ট যদি করতে চাও তাহলে তোমাদেরকে নিজেদেরকেই লিখতে হবে, ঠিক আছে? যারা যারা বলছিলে তাদের জন্য এটা করা, আর বাকি সাবজেক্টগুলোর জন্য আমি খুব একটা কিছু করতে পারছি না, তোমরা নিজেরাই করো। এখন সাজেশন করো না, ঠিক আছে? সাজেশন করলে তোমরা কিন্তু মারা পড়বে, ঠিক আছে? এই সময়টাতে যতটা পারবে নিজেরাই করো, যে বিষয়টা পড়বে একটু ভালোভাবে ডিপলি পড়বে, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে তো এটাই সুবিধা যে যখন তোমরা বিষয়টা বুঝে যাবে, ঠিক আছে, বুঝে গেলে বিষয়টা, যেমন আমি যদি বলি যে একটা পার্ট রয়েছে যে গদ্য সাহিত্যের ইতিহাস থেকে, তো সেখানে কী রয়েছে, সেখানে কি বিশাল কিছু মানে এমন কিছু রয়েছে যে মুখস্থ করতে হচ্ছে বিশাল বড় বড় কবিতা লাইন বা কোনো কিছু একটা, কোনো কিছু মুখস্থ করার নেই, সেখানে কিন্তু ইতিহাসটা তোমাকে জানতে হচ্ছে। যেমন নাটকের ইতিহাস থেকে শুরু করে যদি গদ্য সাহিত্যের ইতিহাস, তারপরে ওখানে আই থিঙ্ক ছোটো গল্পের সংজ্ঞা, এই সমস্ত কিছুও রয়েছে, তো সেগুলো কিন্তু বিশাল কিছু জানতে হবে এরকম কিন্তু না, জাস্ট ওভারঅল একটা আইডিয়াটা অ্যান্ড কিছু কিছু তথ্য, যেমন হচ্ছে যদি গ্রন্থগুলোর ক্ষেত্রে কত সালে হয়েছিল সেই সালগুলো মেনশন করা একটা ব্যাপার থাকে, যদি না করতে পারো তবু কিন্তু নাম্বার দিবে। এবার যদি আমি তার নিচের পার্টটা যদি বলি, যেগুলো মানে মানে খুব সহজে নাম্বার ওঠানো যায়, যেমন হচ্ছে যেমন ইয়েগুলো রয়েছে, ঠিক আছে, পোয়েমগুলো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তো সেই পোয়েমগুলো কী করবে তোমরা? সেগুলো তো মানে ছোটো বাচ্চার মতো এখন কোশ্চেন্স লিখে এমন করে যে নামকরণের সার্থকতা বা উমুক, এইভাবে তো করা যায় না এখন, না? এখন কী করতে হবে, জাস্ট একটা ওভারঅল একটা ধারণা তোমাদের নিয়ে নিতে হবে, কীভাবে লিখতে হবে তোমাদের প্রত্যেকে জানো, আই থিঙ্ক জানা দরকার, যেহেতু তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেখান থেকে জানো যে কীভাবে লিখতে হয়, একটা নামকরণ শুরু করতে গেলে কীভাবে কী লিখতে হয়, একটু কীভাবে বিশ্লেষণ করতে হয়, সেগুলো তোমাদের ধারণা প্রত্যেকেরই আমার মনে হয় রয়েছে, ঠিক আছে? যদি না থাকে তাহলে তো খুবই মুশকিল, ঠিক আছে? তো সেই ধারণাটা যদি থাকে তাহলে যে কোনো কবিতা তোমরা ইজিলি লিখে দিতে পারো, ঠিক আছে? যদি তোমাদের কবিতাটা সম্পর্কে একটু জাস্ট ধারণা থাকে, আর বাকি তো তোমরা যেগুলো করেছো সেভাবে তোমাদের লিখতে হবে এখানে, ঠিক আছে? তো এই দুটো পার্ট তো খুবই ইজি ছিল। তারপর প্রথম পার্টটাও যদি বলি, যেমন বললাম যে চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, মনসা মঙ্গল, তো এগুলো অত ডিপলি যেতে হবে না এই জায়গাটাতে, ঠিক আছে? অত ডিপলি যেতে হবে না, জাস্ট একটা গল্পের আকারে বিষয়টা বুঝে নাও। এখন অত ডিপলি যাওয়ার তোমাদের সময়ও নেই, আর ওখানে যেভাবে দেওয়া রয়েছে সেই হিসাবে তোমাদের ডিপলি না গেলেও চলবে, সেগুলো জাস্ট পড়ে নাও। আর আমি তোমাদের যে সমস্ত কিছু, যেমন তার নিচে রয়েছে তোমাদের হচ্ছে বৈষ্ণব পদাবলী থেকে বিভিন্ন পদগুলো রয়েছে, তারপর জ্ঞানদাস থেকে শুরু করে চণ্ডীদাস, বিদ্যাপতি, তো এদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমি কিছু পদ দিয়ে রাখবো, আশা করি সেগুলোর মধ্যে থাকবে, সেগুলো করে যাবে, তোমাদের কিন্তু খুবই বেনিফিট হবে, আর কোনো পে করতে হবে না এর জন্য, ঠিক আছে? তো সময়টা হয়ে গেলে তোমাদের আমি দিয়ে দিতে পারবো। প্রত্যেকে ভিডিওটাকে লাইক করবে, প্রত্যেকের কাছে শেয়ার করবে, যেন যারা যারা এই অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদের কাছে পৌঁছয়, এবং এই নোটস আমি যেগুলো দিব প্রত্যেকে যেন পায়। থ্যাংক ইউ সকলকে।